বাজেটে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ বন্টন ও সুবিধাভোগীদের বাস্তবতা নিয়ে কথা বলতে যোগ দিচ্ছেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া জশোয়া আপনাকে স্বাগত জানাচ্ছি জি এই যে জিডিপি বেড়েছে মাথা পিছু আয় বেড়েছে তারপরও সামাজিক সুরক্ষা খাতে আমাদের কেন এত বেশি নজর দিতে হচ্ছে আচ্ছা বাজেটের আগে প্রতি বছরই বাজেট নিয়ে নানা আলোচনা হয় নানান কথা ওঠে যে কোন কোন খাতে আসলে গুরুত্ব দেওয়া উচিত জোর দেওয়া উচিত সামাজিক নিরাপত্তা খাতটা একটু ভিন্ন ধারার খাতই বলা যায় এই খাত নিয়ে প্রতি বছরই নানান প্রশ্ন ওঠে নানান কথা ওঠে যে আসলে এই খাতকে প্রতি বছরই জোর দেওয়া উচিত কেন জোর দেওয়া উচিত আমরা সেই চিত্রটা দেখার চেষ্টা করব আসলে এই খাতটা কেন এই খাতটা হচ্ছে দরিদ্র মানুষদেরকে কিংবা পিছিয়ে পড়া অনগ্রসর মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই খাতটা এবং এই পিছিয়ে পড়া মানুষটা কারা এবং এর সংখ্যা আমাদের দেশে কেমন এই বিষয়টির দিকে যদি আমরা একটু চোখ রাখতে চাই তাহলে দেখবো যে সামাজিক সুরক্ষা খাতে পিছিয়ে পিছিয়ে পড়া মানুষের দিকে চোখ রাখার আগে আমাদের একটু পরিসংখ্যান দেখতে হবে যে দরিদ্র বাংলাদেশে মোট জনগোষ্ঠীর মধ্যে আঠারো দশমিক শতাংশ মানুষ এবং এটা যদি আমি সংখ্যার হিসাবে আপনাকে বলি ইমদাদ তাহলে হচ্ছে 3 কোটি সতেরো লাখ নব্বই হাজারের মতো মানুষ এবং অতি দরিদ্র আছে মোট জনসংখ্যার পাঁচ দশমিক ছয় শতাংশ বা সংখ্যার হিসেবে যদি বলি পঁচানব্বই লাখ বিশ হাজারের মতো মানুষ অর্থাৎ কিন্তু দেখা যাচ্ছে চার কোটিরও বেশি মানুষ কিন্তু এই দরিদ্র কিংবা অতি দরিদ্রের তালিকায় আছে তাহলে কিন্তু এখানে ইমদাদ বোঝাই যাচ্ছে যে কেন আমাদের আসলে এই খাতে জোর দেওয়া উচিত কিংবা গুরুত্ব দেওয়া উচিত এবং এক্ষেত্রে আর একটি বিষয় যেটা আপনি বললেন যে মাথা পিছু আয় বাড়ছে জিডিপি বেড়েছে এটা অবশ্যই সত্য একটি কথা কারণ আমাদের আসলে মাথা পিছু আয় বাড়ছে জিডিপি আকার বাড়ছে এটা অস্বীকার করার কোনো অবস্থা আসলে আমাদের নেই এর পাশাপাশি আরও একটি জিনিস বাড়ছে সেটা হচ্ছে আয় বৈষম্য আয় বৈষম্যের চিত্রটি আসলে কি সেই চিত্রটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আয় বৈষম্য কিন্তু আমরা যদি দেখি যে শীর্ষ পাঁচ শতাংশ ধনির হাতে দেশের মোট সম্পদের তিরিশ দশমিক শতাংশ অর্থাৎ আমরা যদি বলি দেশের মোট সম্পদের এক তৃতীয়াংশ কিন্তু শীর্ষ পাঁচ পাঁচ শতাংশ ধনী যারা আছেন তাদের হাতে আছে এবং এক্ষেত্রে যদি বলি সবচেয়ে নিম্ন এর যারা আছেন সেই পাঁচ শতাংশ মানুষের হাতে আছেন কেবল শূন্য দশমিক তিন সাত শতাংশ এখানে আয় বৈষম্য চিত্রটা আসলে যে কতটা প্রকট এবং এই শীর্ষ পাঁচ শতাংশ ধনী এবং সবচেয়ে নিম্ন শতাংশ মানুষের মধ্যে যে পার্থক্য সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আসলে এই যে আমাদের তথ্যগুলো আছে কিংবা পরিসংখ্যান আছে এগুলি বলে দেয় যে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে গুরুত্ব কেন দেওয়া দরকার এবং এই মানুষগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আসলে কেন নিয়ে আসা দরকার আচ্ছা যাদের এই সুবিধা পাওয়ার কথা আমরা রিপোর্টে যেটি দেখছিলাম যে অনেক আপনি তুলে এনেছেন যাদের এই বরাদ্দগুলো পাওয়ার কথা আসলেই কি তারা পাচ্ছেন কি না একদম যদি যদি তারা পায় তাহলে তো উন্নয়নটা হতো আসলে কি তারা পাচ্ছে কি না আপনি কি দেখেছেন আমি রিপোর্টে যেমনটা তুলে ধরেছি যে আসলে অনেক মানুষই আছে যারা বলছে সুবিধাভোগীর তালিকায় সেই অনুযায়ী সুবিধাভোগীর তালিকায় তাদের নাম লেখানোর জন্য যে যে যোগ্যতা বা যে যে দরকার তথ্য তা সব কিছুই তাদের আছে কিন্তু তারা তাও কেন সুবিধাভোগীর তালিকায় নাম লেখাতে পারছে না এই প্রশ্ন যদি পাশে রেখে আমরা যাই যে কোন কোন উপখাত এই সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দের মধ্যে থাকে সেক্ষেত্রে যদি দেখি সবচেয়ে বেশি আমাদের বয়স্ক ভাতা নিয়ে কথা হয় এই শ্রেণীকে আসলে বলা হয় যে সব থেকে বেশি প্রয়োজন আসলে এই সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দটা সেক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বয়স্ক ভাতার ক্ষেত্রে সুবিধাভোগীর সংখ্যা বর্তমান চলতি অর্থ বছরে আছে লাখ এক হাজার সুবিধাভোগী এবং এক্ষেত্রে বরাদ্দ আছে চার হাজার দুশো পাঁচ কোটি ছিয়ানব্বই লাখ টাকা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা আছে সেটা পাচ্ছেন পঁচিশ লাখ পঁচাত্তর হাজার সুবিধাভোগী এবং এক্ষেত্রে তাদের জন্য বরাদ্দ আছে এক হাজার সাতশো এগারো কোটি চল্লিশ লাখ এবং পেনশন আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আসলে অনুগ্রসর মানুষদেরকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু একটু ভিন্ন ধারার আসলে খাতো এখানে আছে যেমন দেখতে পাচ্ছি আমরা সরকারি কর্মচারীদের অবসর ভাতা সেটা পাচ্ছেন আট লাখ মানুষ এবং সেক্ষেত্রে বরাদ্দ আছে সবচেয়ে বেশি পরিমাণ সাতাশ হাজার চারশো তেরো কোটি আটাত্তর লাখ টাকা এবং মুক্তিযোদ্ধা ভাতা বা মুক্তিযোদ্ধাদের সম্মান মানে যেটাই আমরা বলি সুবিধাভোগীর সংখ্যা সেখানে আছেন দুই লাখ এবং বরাদ্দ আছে পাঁচশো আটষট্টি কোটি তিপ্পান্ন লাখ টাকা এবং প্রতিবন্ধী ভাতা আছে উনত্রিশ লাখ মানুষ পাচ্ছেন দুই হাজার নয়শো আটাত্তর কোটি একাত্তর লাখ টাকা এখানে আসলে চিত্রটা বোঝা যাচ্ছে যে আমরা যেই শ্রেণীকে বলছি যে তাদের সব থেকে বেশি প্রয়োজন সেখানে সুবিধাভোগীর সংখ্যাও অনেক বেশি আটানব্বই লাখ কিন্তু বরাদ্দ কেবল চার হাজার এবং সরকারি কর্মচারীদের আট লাখের বিনিময়ে বরাদ্দ আছে সাতাশ হাজারের মতো যশোয়া যে বিষয়টি দেখছিলাম যে একজন বিধবা বা বয়স্ক ভাতায় যিনি পাচ্ছেন আর কি মাসে হয়তো ছয়শো টাকার মতো পাচ্ছেন কিন্তু একদিন বাজারে গেলে ছয়শো টাকা নাই হয়ে যাচ্ছে সে কিন্তু আর সংসার কিভাবে চালাবে বরাদ্দটা কি একটু বাড়ানো উচিত কিনা একদম আমরা এতক্ষণ তো হাজার হাজার কোটি টাকার হিসেবটা বলছিলাম দেখে মনে হচ্ছিলো অনেক বেশি অঙ্কের অর্থ হাজার হাজার কোটি টাকা এটা সামষ্টিক অর্থ আমরা যদি এখান থেকে ব্যক্তি পর্যায়ে আসি তাহলে একজন ব্যক্তি কত পাচ্ছে যে একজন সুবিধাভোগী তার হাতে কত টাকা যাচ্ছে সেটা অর্থবহ হচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি তিনটি ভাতাই আমরা যদি বলি যেটা আসলে প্রাধান্য দেওয়া হয় প্রতিবন্ধী ভাতা আটশো পঞ্চাশ টাকা বয়স্ক ভাতা ছয়শো টাকা এবং বিধবা ভাতা পাঁচশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি যে যেই খাতটায় বেশি গুরুত্ব দেওয়া হয় বয়স্ক ভাতা সেই বয়স্ক ভাতাই যদি আমরা ধরি আপনি যেমনটা বললেন যে বর্তমান বাজারে আমরা আসলেই বলি যে বাজারে গেলে ছয়শো টাকা নাই হয়ে যাচ্ছে সেখানে তার মাসিক বরাদ্দ হচ্ছে ছয়শো টাকা সেই ছশো টাকায় তার কি হয় আমি সামান্য চারটি পণ্যের উদাহরণ যদি দিই পাঁচ কেজি চাল কিন্তু তার বাজারে গেলে দুশো পঞ্চাশ টাকা শেষ হয়ে যাচ্ছে তেল কিনলে এক লিটার তার একশো তিরিশ টাকা শেষ হয়ে যাচ্ছে আমি অনেকটা কমিয়ে যদি ধরি তাও একশো তিরিশ টাকা শেষ হয়ে যাচ্ছে ডাল এক কেজি কিনলে একশো দশ টাকা শেষ হয়ে যাচ্ছে ডিম এক ডজন কিনলে গরিবের আমিষ যেটাকে আমরা বলি সেটাও একশো পঞ্চাশ টাকা শেষ হয়ে যাচ্ছে এখানে কিন্তু মোট তার চারটি পণ্যতে ছয়শো চল্লিশ টাকা শেষ হয়ে যাচ্ছে তাহলে এখানে বোঝাই যাচ্ছে বাইরে যদি আমরা যদি বলি তার নিত্য প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক জিনিস কিন্তু তার চিকিৎসা খরচ কোনো কিছু যদি আমরা পাশেই রাখি ওগুলো তার দরকার নেই তার যে প্রধান মৌলিক চাহিদা খাদ্য সেটাও কিন্তু এই বাজারে সেটা কিন্তু হচ্ছে না বাজারের সাথে আরো এই খাতে বাড়ানো উচিত আপনি রিপোর্টটিও দেখেছি এবং আপনি যেটি বিশ্লেষণ করলেন সেটিও আমরা দেখেছি আশা করছি এই বাজেটে তাদের প্রতি একটু নজর দেয়া হবে জশু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে জিন্নাত আরা জশু আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন